হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাকে দেখাবো বলিউড মুভির সেরা কিছু গানের দ্বিতীয় পর্ব, যে গানগুলো সকলের কাছে জনপ্রিয়। বুলাবে তুঝে আরে আজ মেরি আর হ্যাঁ, গানগুলোর লিঙ্ক পিন কমেন্টে দেওয়া থাকবে। আমি গত ভিডিওতে বলেছিলাম 12,000 লাইক হলে দ্বিতীয় পর্ব নিয়ে আসবো, তাই আমার কথা মতো আপনার সামনে দ্বিতীয় পর্ব নিয়ে চলে এসেছি। তো চলুন শুরু করা যাক। এটি হলো আলি শাহ এবং আতিফ আসলামের গান তেরে হোনে লাগা হো। বর্তমানে গানটির ভিউ প্রায় 300 মিলিয়ন। এটি আজব প্রেম কি গাজব কাহিনী ছবির গান। ছবিটিতে রোমান্স অ্যান্ড কমেডি রয়েছে। ছবিটিতে অভিনয় করেছেন রণবীর কাপুর এবং ক্যাটরিনা কাইফ। তারপর রয়েছে আলকা ইয়ানিক এবং কুমার শানুর গান লড়কি বড়ি অনজানি হে। এটি কুছ কুছ হোতা হ্যায় ছবির গান। ছবিটি 1998 সালে রিলিজ হয়েছিল। ছবিতে অভিনয় করেছেন শাহরুখ খান, কাজল, রানী মুখার্জি। গানটির ভিউ প্রায় 400 মিলিয়ন। তারপর রয়েছে অরিজিৎ সিং এর গান সানাম রে। এটি হল 2016 সালে সানাম রে ছবির গান। উক্ত ছবিতে অভিনয় করেছেন সম্রাট, ইয়াম গৌতম, উর্বাশী, ঋষি কাপুর। আর হ্যাঁ, বর্তমানে গানটির ভিউ রয়েছে প্রায় 500 মিলিয়ন। আচ্ছা, আপনার কাছে একটি প্রশ্ন, অরিজিৎ সিং এই পর্যন্ত কয়টি ভাষায় গান করেছেন? যারা অরিজিৎ সিং এর ফ্যান তারা এই প্রশ্নের উত্তর সুন্দরভাবে দিতে পারবেন। তারপর রয়েছে পলক মুসালের গান কন তুজে। এটি MS ধোনি দ্য আনটোল্ড ছবির গান। এই ছবিতে অভিনয় করেছেন সুশান্ত সিং রাজপুত, দিশা পাটানি সহ আরও অনেকেই। সুশান্ত সিং রাজপুত এই দুনিয়াতে নেই, কিন্তু এই ছবিগুলো মানুষকে তার কথা মনে করিয়ে দিবে। তারপর রয়েছে লতা মঞ্জেশকর এবং উদিত নারায়ণের গান আন দেখে আনজানি সে। এটি মুঝসে দুস্তে কারিগো ছবির গান। ছবিতে অভিনয় করেছেন হৃতিক রোশন, রানী মুখার্জি এবং কারিনা কাপুর সহ আরও অনেকেই। গানটির ভিউ রয়েছে 100 মিলিয়নের উপরে। তারপর রয়েছে অন্তরা মিত্র, নকে সাজিস এবং ঋতু পাঠকের গান সারে কে ফলসে। কারেন্টলি গানটির ভিউ রয়েছে 150 মিলিয়ন। এটি আর রাজকুমার ছবির গান। এই ছবির প্রধান চরিত্রে অভিনয় করেছেন শহীদ কাপুর, সিনা এবং সোনু সুদ। তারপর রয়েছে ক্রিম এবং পালাকের গান পাঞ্চি বোল। বর্তমানে গানটির ভিউ 200 মিলিয়নের উপরে। এটি বাহুবলী ছবির গান। এই ছবিতে অভিনয় করেছেন প্রবাস, রানা, তামান্না, অনুষ্কা শেট্টি, রামকৃষ্ণ, সত্যরাজ, নাসের সহ আরও অনেকেই। তারপর রয়েছে মোহিত চন এবং তারুণ্যাম মালিকের গান সাইয়ারা। বর্তমানে গানটির ভিউ প্রায় 300 মিলিয়ন। এটি একথা টাইগার ছবির গান। ছবিতে অভিনয় করেছেন সালমান খান, ক্যাটরিনা কাইফ, রণবীর সুরিয়া এবং আরও অনেকেই। তারপর রয়েছে নেটি মোহানের জিয়ারে গানটি। এটি যাত্রা খেয়ে যান ছবির গান। ছবিটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন শাহরুখ খান, ক্যাটরিনা কাইফ, আনুষ্কা শর্মা। বর্তমানে গানটির ভিউ প্রায় 100 মিলিয়ন। তারপর রয়েছে অমিত মিশ্র এবং অন্তরা মিত্রর গান ডিং ডাং। বর্তমানে গানটির ভিউ 300 মিলিয়নের উপরে। এটি মুন্না মাইকেল ছবির গান। ছবিতে অভিনয় করেছেন টাইগার শ্রফ, নেওয়াজউদ্দিন সিদ্দিকী, নিধি আগারওয়াল, রণিত রয় সহ আরও অনেকেই। তারপর রয়েছে বিশাল, নেট্টি, কে কে, বাপ্পি লাহোরীর গান তুনে মারে এনটিআর। বর্তমানে গানটির ভিউ প্রায় 200 মিলিয়ন। এটি গুন্ডি ছবির গান। ছবিতে অভিনয় করেছেন রণবীর সিং, অর্জুন কাপুর, প্রিয়াঙ্কা চোপড়া এবং ইরফান খান। তারপর চালকার গান দেখা হে পেহলি বার। গানটির ভিউ 200 মিলিয়ন। এটি সাজান ছবির গান। ছবিতে অভিনয় করেছেন সালমান খান, মাধুরী, সঞ্জয় দত্ত, কাদের খান সহ আরও অনেকেই। তারপর উদিত নারায়ণের মেয়ে আহ গানটি।
मैं यहां हूं यहां हूं यहां हूं एटी बेरेजारा छबिर गान छबिते अभिनय करेछेन शाहरुख खान प्रीति जिनाता रानी मुखार्जी এই গানটির ভিউ রয়েছে 150 মিলিয়নের উপরে তারপর আছে কুমার সানু আলকা এবং কবিতার গান সাজানজি গারায়া তেরে ঘর আয়া মই আয়া তুজকো লেনে বর্তমানে গানটির ভিউ রয়েছে 300 মিলিয়নের উপরে এটি কুছ কুছ হোতা হ্যায় ছবির গান ছবির প্রধান চরিত্রে অভিনয় করেছেন শাহরুখ খান কাজল রানী মুখার্জি সালমান খান শানাসাদ সহ আরো অনেকেই তারপর আছে অরিজিৎ সিং এর গান ইশক মুবারক তেরি বারিশে বর্তমানে গানটির ভিউ 100 মিলিয়নের উপরে এটি 2016 সালে তুমবিন টু ছবির গান ছবিতে অভিনয় করেছেন আসিম গুলতি নেহা শর্মা এবং আদিত্য শীল তারপর আছে আকিল এবং দাবানির গান দুনিয়া বুলাবে তুঝে ইয়ারে আজ মেরি গলিয়াঁ বসাউঁ তেরে সঙ্গ মেঁ অলগ দুনিয়া বর্তমানে গানটির ভিউ রয়েছে 200 মিলিয়নের উপরে গানটি লুকাচুপি ছবির গান ছবিতে অভিনয় করেছেন কার্তিক আরিয়ান কৃতি শ্যানন অপশক্তি খুরান পঙ্কজ ত্রিপাঠী সহ আরো অনেকেই আচ্ছা এই সবগুলো গান এবং গায়কের মাঝে আপনার পছন্দের গায়ককে অবশ্যই জানাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন এবং ভালো রাখুন আপনার চারপাশ